ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। আশা করি ভিডিওটা জুড়ে থাকবেন এবং যাদের আম খাওয়ার ইচ্ছা বেশি চলে আসবেন। এসএনএস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আম খাওয়ার দাওয়াত। আর এই আমটা যে আমি ছিলে খাইতেছি এভাবে টেনশনে, এই যে একটা স্বাদ আমার, এই যে মজাটা খেয়ে যে আমার আত্মাটা শান্তি হয়েছে, সেই আত্মার শান্তিটা আমার বাবার জন্য দোয়াটা চলে গেছে। কারণ আমার বাবা এই গাছগুলো লাগিয়ে গেছিলেন এবং আমাদেরকে জন্ম দিয়ে বাড়িতে রেখে গেছিলেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, কবরের আজাবগুলো যেন মাফ করে দেন। কারণ আমার বাবার রাখা গাছ এবং বাবার রাখা সন্তান আমি খাইতে আসি। তাহলে চলেন পুরোটা ভিডিওর সঙ্গে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সাব্বির আমার নাম। আপনাদেরকে বিনোদন দেয় আমার কাম, আমি ঘুরে ফিরে দেশ বিদেশ আপনারা বিওয়াসাই হলেন আমার সবচেয়ে বেস্ট। আজকে বিনোদন আমি পাবলাম, আশা করি পুরোটা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। গরমের যে অবস্থা, কেউ মাইন্ড করবেন না যে আমি খালি গায়ে আসছি, কিছু করার নাই। যে পরিস্থিতি শুরু হয়েছে এই গরমে কিছু করার নাই। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। কত কতগুলো আম, টিওর আম, এখানে কোনো ভেজাল নাই। কে কে আম খাবেন আসেন, সবাইকে আমের দাওয়াত। কত আম শুনো, উন্নো
পাকা আম, কাঁচা আম, আহ একদম ফরমালিন মুক্ত আম, পিওর আম যেটাকে বললে সেটা। আম পাড়তে পাড়তে অবস্থা খারাপ, এত বেশি আম ধরছে গাছে। আর যত আম আমরা পাড়তে আসি, এই যে আরো এক বালতি পুরা ভরে গেছে। বাহ, পাকা পাকা আম, মিষ্টি মিষ্টি আম, বাপরে 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 বাপ, কতই নাম। ভিতরটা দেখেন 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 কেমন হয়েছে। বাহ 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 বাহ, এই দেখেন কতগুলা আম খাইতে খাইতে আর খাওয়া যাইতে আছে না। এখন আচারের লাইগে এগুলো রাখা হইতে আছে, আচার হইব, এইভাবে আচার বানানো হইতে আছে। এত বেশি আম, বাপরে 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 বাপ। দেখেন টিনের উপরে দেওয়া হয়েছে হাটিয়া, একটু শুকানোর জন্য হলুদ মাখাই, কতগুলা আমের বড়া দিয়া ও হয়ে যাবে আচার। তাহলে দেখেন হলুদ আর কি লবণ দিয়া মাখাই নিয়েছে, এখন রুদিয়া একটু দিয়া শুকানি হইব। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে। যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোভিড টেস্ট।